হ্যালো এভরিওয়ান, আমি সোমা, সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা। আজকে সোমবার আর এখন ওই সকাল 9টার মতো বাজে। ওই আজকে একটু ঘুগনি বানাচ্ছি, একটু বেশি করেই বানাচ্ছি। আজকে হাজবেন্ড বাড়ি আসবে, ওই থাইল্যান্ড ঘুরতে গিয়েছিল, আরও ঘুগনি খেতে খুব পছন্দ করে। রাত্রিতে এসে যদি রুটি দিয়ে খাই, প্রথমে ওই আলু, মটর, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। হাজবেন্ডকে জিজ্ঞাসা করছিলাম, আমার জন্য আইফোন কিনেছ? হ্যাঁও বলেনি, আবার নাও বলেনি, বলছে গেলে দেখতে পাবে কি নিয়েছি না নিয়েছি। আর ওর বাড়ি আসতে বিকাল 4-5টা বেজে যাবে। আর পরের সপ্তাহ থেকে বাচ্চাদের স্কুলগুলি খুলে যাবে। হাজবেন্ড এসে দেবরাজের বইগুলি নিয়ে আসবে। প্রায় 2 মাস খুব রেস্ট করলাম, আবারও 1টি বছর বাচ্চাদের স্কুল, পড়া, পরীক্ষা, কম্পিটিশন, এভাবেই 1টি বছর চলবে। আবার কখন এপ্রিল মাস আসবে, আবার স্কুল ছুটি পড়বে। যাই হোক, এদিকে আমার ঘুগনি প্রায় হয়ে এসেছে, ওপর থেকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। কাসুরি মেথি ফুরিয়ে গেছে, তা না হলে একটু কাসুরি মেথি দিতাম। কাসুরি মেথি দিলে ঘুগনিটা বেশি খেতে ভালো লাগে। যাই হোক, এবার আমরা ঘুগনি মুড়ি খেয়ে নেব। Interesting quizzes? Yes! So let's start. Which bird can rotate its head 360 degrees? Owl! What kind of creature is that which stays with its feet? Butterfly! Which animal can sleep for 3 years? Snail! How many teeth does a mosquito have? 47! Which animal cannot jump? Elephant! Which is the tallest animal on earth? Giraffe. Which is the most poisonous fish in the world? Stonefish. Which animal gives birth to a child despite being a man? Seahorse. Which is the only snake that builds a nest? King cobra. Great! High five! Bye! এখন বিকাল 5টা, হাজবেন্ড চলে এসেছে আর ছেলে মেয়েরা দৌড় লাগিয়েছে, কতদিন বাবাকে দেখেনি। আর ব্যাগের ভিতরে ব্যাগ ঢুকে নিয়ে গিয়েছিল হাজবেন্ড, কি নিয়ে এসেছে না নিয়ে এসেছে জানার খুব কৌতূহল ছেলে মেয়েদের, আমার সবারেরই। ছেলে মেয়েরা, আমরা কতবার জিজ্ঞাসা করেছিলাম, বলো না কি কিনেছ, কিছুতেই ফোনে বলেনি। এটা ড্যাডি? হ্যাঁ, ড্যাডি নয়, তুমি ড্যাডির জামাটা নিয়ে আসলে। ঈদ নিয়ে এসছে, থাইল্যান্ডের ঈদ। হ্যাঁ, ওয়েলকাম হোম। কি নিয়ে এসেছো এত আগাতে পারছো? পুরো কেমন ঘেমে চান করে গেছে। দুটো ব্যাগ একেবারে ভর্তি, থাইল্যান্ডটা কি উঠিয়ে নিয়ে চলে এলো নাকি? দাঁড়ান, ওকে আগে একটু জল দিই। আচ্ছা, কি চশমা নিয়েছো? এগুলো কার চশমা? সবারই হবে, ফার্স্ট এড দেখায় সিস্টেম দেখো। এটা কি আশা ছিল? বাবু এলি তো, এরকম আছে দেখ। 1 2 হোল্ডিং বাবুর হবে এটা?
চশমাটা ফোল্ডিং আর সবাই পড়তে পারবে, এরকম মতো চশমা তিনটে নিয়ে এসেছে। আর দেখুন এই প্যান্টটি দেবরাজের জন্য নিয়ে এসেছে, প্যান্টটি খুব মোটা আর খুব সফট আর কোয়ালিটিটা খুব ভালো। আর এই ব্লেজারটি মেয়ের জন্য নিয়ে এসেছে, স্কুলেতে মাঝে মধ্যে লাগে যখন কোনো প্রোগ্রাম হয়। আগের বছরে ভাড়াতে নেওয়া হয়েছিল, অল ইন্ডিয়ার মধ্যে ডিবেট কম্পিটিশনে মেয়ে যখন ফার্স্ট হয়েছিল তখন ওই ভাড়ার কোটটা পরেই ও প্রাইজ নিয়েছিল, ভিডিওটাও দিয়েছিলাম। যাই হোক, আর হাজবেন্ড মনে করে নিয়ে এসেছে। আর থাইল্যান্ডে এসব জিনিসের দাম কম, এই কোটটার দাম বলছিল 450 টাকার মতো। আর দেখুন আমার জন্য স্কচ বাইট নিয়ে এসেছে, আর এই চকলেটগুলো দারুণ খেতে। কি গো পেন? তোমার ডায়মন্ড পেন? ডায়মন্ড পেন কই দেখো? আমি এটা নিয়ে যাব স্কুলে। আর আমার জন্য শুধু দেখুন ব্যাগ থেকে স্পঞ্জি বার করছে। দেখুন ক্লিপটা দারুণ সুন্দর দেখতে, প্রজাপতির শেপে আর চারিদিকটা স্টোন দেয়া আছে। আমি একে পরবো না, শুধু সাজিয়ে রাখবো। আর এই ব্লেজারটি হাজবেন্ড নিজের জন্য নিয়েছে, প্যাকেটগুলো তো আনতে পারেনি, ওই জন্য ভাঁজ হয়ে গিয়েছে, আয়রন করতে হবে। আর এই ব্লেজারটি নাকি 500 টাকা দাম নিয়েছে। আর এই লেগিংসগুলো আমার জন্য নিয়ে এসেছে, আর এই লেগিংসগুলো সবাই পরতে পারবে, স্ট্রেচেবল আর কোয়ালিটিগুলো দারুণ ভালো হয়েছে। হাজবেন্ড সব সময় মোজা পরে থাকে, ওই জন্য দেখুন কত মোজা নিয়ে এসেছে, আর এই জামা প্যান্ট দুটি নিজের জন্য। এবার ব্যাগ থেকে জুতো বেরোচ্ছে, আগের বারের জুতো এখনো দুজোড়া ভাঙাই হয়নি, আবারও নিয়ে এসেছে। আর থাইল্যান্ডের জুতো খুবই টিকসই, তাড়াতাড়ি ছিঁড়ে যায় না। আমার জন্য একবার 10 বছর আগে থাইল্যান্ড থেকে জুতো এনে দিয়েছিল, আমি এখনও মাঝে মধ্যে পড়ি। যাই হোক ওই ব্যাগটি খালি হয়েছে, এবার এই ব্যাগটি খুলবে। আর এই জুতোগুলো হাজবেন্ড নিজের জন্য নিয়েছে, এই জুতোগুলোর দাম বলছিল ওই 350 টাকার মতো। ওরে বাবা, আবারও জুতো আছে? কি করেছে এত জুতো? দেখুন কাণ্ড, এই ব্যাগেতেও জুতো আছে। আর এই জুতোগুলোও দেখতেও যেরকম সুন্দর, আর দামও কিন্তু অনেক কম, কোনোটা 150, কোনোটা 200, কোনোটা 250, এরকম মতো দাম। এই জুতোগুলো আমার জন্য নিয়ে এসেছে, হাইটটা একটু বেশি, আমার স্কুটি চালাতে সুবিধা হবে। আর মেয়ের জন্য নিয়ে এসেছে এই জুতোগুলো আর এই বুটজোড়া। ও কি নেল পলিশ? হ্যাঁ, ওরে বাপ রে, ভাইরেস কালার কালার নিতি, ওরে লিপস্টিক, আমি কি তুমি এসো দিদি? থ্যাংক ইউ। আমার নেল পলিশ ফুরিয়ে গিয়েছিল, ওকে একবার বলেছিলাম, কিন্তু ও যে মনে করে ওখান থেকে নিয়ে আসবে ভাবিনি। কি হয়েছে, দিবিয়া ওর ভাইকে মাঝে মধ্যে টিউশনে দিতে যায়, আর অনেক কুকুর থাকে রাস্তায়, আর মেয়ে কুকুরকে ভীষণ ভয় করে। তো ওর বাবাকে মজা করে বলেছিল, ড্যাডি আমার জন্য একটা স্টিক নিয়ে আসবে, আর সত্যি ও নিয়ে চলে এসেছে। আমি রান্না করতে করতে ফোন দেখি, বিশেষ করে সন্ধেবেলায়, আর যখন রুটি করি তখন খুব গরম করে, ওই জন্য মোবাইল স্ট্যান্ড সহ ফ্যান নিয়ে এসেছে, জিনিসটি কিন্তু খুব ইউজফুল।
থাইল্যান্ডে বৃষ্টি হচ্ছিল, তো হাজবেন্ড এই রেনকোটটি কিনেছিল। দেখুন এই রেনকোটটি একেবারে হাতের মুঠোয় পকেটে ধরে যাবে, ক্যারি করতে খুব ইজি। মেয়ের জন্য আবারও একটি ব্যাগ নিয়ে এসেছে, ওর একটি ব্যাগ আছে তবে এটি অন্য রকম। মেয়ের জন্য তিন চারটে জামা নিয়ে এসেছে, আরো এত তাড়াতাড়ি করে বার করছে আমি ঠিক করে ভিডিওই করতে পারলাম না। যাই হোক, আর এই প্যান্ট দুটি ও নিজের জন্য নিয়েছে। আর জানেন এই প্রতিটি জিনিসের কোয়ালিটি দারুণ, আর দামও অনেক কম। এই প্যান্ট দুটির দাম নিয়েছিল কোনোটা 250, কোনোটা 300, আর মেয়ের জামাগুলির দাম নিচ্ছে কোনোটা 200, কোনোটা 250, আর কোনোটা 300, ওর বেশি না। ফ্লাইটে করে আসা যাওয়া করলে সব সময় ওয়েটটা আমাদের চিন্তা করতে হয়, কিন্তু এরকম মতো ব্যাগ থাকলে ব্যাগের ওয়েটটা একটু কমে যায়, তো আমরা আরও বেশি মালপত্র নিয়ে যাওয়া নিয়ে আসা করতে পারি। হাজবেন্ড এত জিনিস নিয়ে এসেছে আমরা দেখে দেখে টায়ার্ড হয়ে গেছি। শেষ পর্যন্ত গোপালের জন্য থাইল্যান্ড থেকে নিয়ে এসেছে আন্ডারওয়্যার, আর তামিলনাড়ুতে একে বলে জেডডি। যাই হোক, অনেক কিছুই তো নিয়ে এসেছে কিন্তু আইফোন মনে হচ্ছে নিয়ে আসেনি। যাই হোক, আর আমার এই স্ট্যান্ডটি খুব দরকার ছিল, রান্নার ভিডিওগুলি করার সময় আমার খুব অসুবিধা হতো। আর এই স্ট্যান্ডটির দাম নিয়েছে 700 টাকা। এই জামাটিও মেয়ের জন্য, কি সফট। সব তো তোমার মেয়েরই নিয়ে এসেছো, আমার গোপালের গোপালের এই জামাটাও খুব সুন্দর, এত সফট গায়ে পরলে মনেই হবে না যে জামা কাপড় পরে আছে। যাই হোক, আর এই জামাটি আমার জন্য নিয়ে এসেছে, আর এটিও আমার জন্য, কিন্তু এই জামাটি সাইজে বড় হয়ে গিয়েছে, ফিটিংস করাতে হবে। আর এই প্যান্টটি মেয়ের জন্য নিয়ে এসেছে, যখনই হাজবেন্ড থাইল্যান্ড যায় তখনই আমাদের জন্য প্রতিবারই এরকম জিনিস নিয়ে আসে। আগের বারে আমার জন্য দুটো ভ্যানিটি ব্যাগ নিয়ে এসেছিল, ওই জন্য এবারে যাবার সময় বলে দিয়েছিলাম ব্যাগ মোটেও নিয়ে আসবে না। যাই হোক, আর এরকম মতো দুটো জামার সেট নিয়েছে বাবা ছেলে একই রকমের পরবে বলে। আর এই প্যান্টগুলি দেখতে জিন্সের মতো কিন্তু লেগিংস, আগের বারে একটি নিয়ে এসেছিল, আমি এখনো পরি। আর এই প্যান্টটিও মেয়ের জন্য, প্রতিটি প্যান্টের কোমরগুলি এত ভালো, পরে খুব আরাম। হাজবেন্ড একটু ছোট জামা হলেই মোটেও পরতে দেয় না, তাছাড়া তামিলনাড়ুতে কেউ পরে না, এখানে রেওয়াজই নেই,
ওই জন্য মেয়ে বলছে পড়তে দিতে হবে। আর এখন দেখছে সত্যি জামাটা একটু ছোট হয়েছে, বলছে ঠিক আছে তুই জামাটা পরে একটি জ্যাকেট পরে নিবি। খুব সুন্দর কিন্তু, আর এই সাদা চশমাটি আমার জন্য। আর মেয়ে একটি একটি করে জামা পরে পরে আসছে, ভালোই লাগছে। সবই ভিডিও আমি করতে পারিনি, তো ও সব পরে পরে দেখে নিয়েছে, সাইজগুলি একদম ঠিকই আছে। আর এই যে এই গাড়িটি গোপালের জন্য নিয়ে এসেছে, ভেতরে একটু জল দিয়ে দিয়েছে তো জলটি বাষ্প হয়ে বেরোচ্ছে, দেখে মনে হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে। আর আমি ভাবছি একটি সত্যি দোকান খুলব, থাইল্যান্ডের জুতো পাওয়া যায় এখানে, ভালোই কিন্তু আমার বিক্রি হবে। বাবা মেয়ের কি সলা পরামর্শ হচ্ছে কে জানে, আমার নামই মনে হচ্ছে হচ্ছে। আইফোন 15 প্রো ম্যাক্স একেবারে লেটেস্ট মডেলটি নিয়ে এসেছে। আমি ভাবিনি এই মডেলটি নিয়ে আসবে, আমি শুধু বলে দিয়েছিলাম আইফোন 10 কি 12 নিয়ে আসলেই হবে। আমার কত দিনের স্বপ্ন ছিল একটি আইফোন নেব, কারণ যে ফোনটাতে আমি ভিডিও বানাই অতটাও ভালো নয় ওই জন্যই, কিন্তু যদি নিজে ইনকাম করে কিনতাম সেটি বেশি ভালো হতো। কিন্তু আমি যে কবে ইনকাম করব আর কোনো দিনও ইনকাম করতে পারবো সেটা তো অবিশ্বাস্য। আর থাইল্যান্ডে আইফোনের দাম ইন্ডিয়ার থেকে একটু কম। এখানে এই আইফোন 15 প্রো ম্যাক্সের দাম 1,56,000 টাকার মতো, কিন্তু ওখানে এখানের থেকে মোটামুটি একটু কম রেটেই পেয়েছে, ওই জন্যই নিয়ে এসেছে। কিন্তু আইফোন তো নিয়ে এসেছে, কিন্তু ইউজ করতে পারবো তো ওটাই ভাবছি, কারণ অ্যান্ড্রয়েড ফোন আর আইফোন পুরো আলাদা, শিখতে একটু সময় লাগবে। যাই হোক, ভিডিওটিও অনেকটি বড় হয়ে গিয়েছে, আমি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। Thank you.